বন্ধুরা, আপনারা জানেন কি কোন সেই পাঁচজন ব্যক্তি যে রমজান মাসে সবগুলো রোজা সঠিকভাবে রাখার পরেও আল্লাহ তাদের রোজা কবুল করবেন না? চলুন ভিডিওটা থেকে জেনে নেই। রমজান মাসে এই ব্যক্তিরা যতই রোজা রাখুক, যতই ইস্তেগফার করুক আর যতই পবিত্র কোরআন শরীফের আয়াত পাঠ করুক না কেন, আল্লাহ তাআলা তাদের রোজা কবুল করবেন না। এক নম্বরে রয়েছে যারা মা বাবার খেদমত করেনি অথবা মা বাবার অবাধ্য সন্তান। দুই নম্বর যারা মদ খেয়েছে, নেশা করেছে। নাম্বার তিন, আত্মীয় স্বজনের সাথে যে খারাপ আচরণ করেছে বা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেনি। নাম্বার চার, অযথা যে ঝগড়া করেছে অথবা দুইজন ব্যক্তি ঝগড়া করছে তাদের ঝগড়াকে না ছুটিয়ে দিয়ে বরঞ্চ আরও বাড়িয়ে দিয়েছে। নাম্বার পাঁচ, যে ব্যক্তি মনে হিংসা রেখেছে। আসে না এরকম কিছু মানুষ যে তোরে আমি ওই সময় পাইলে এক সময় না এক সময় তোর উপর জিদ মিটায় সারমো? এই টাইপের ব্যক্তিদের রোজা ইবাদত আল্লাহ কখনোই কবুল করবেন না।